পথ দুর্ঘটনার পাছত চব্বিশ ঘণ্টা ধরে অশান্ত হয়ে থাকা ডিব্রুগড় ডিকমলে ঘুরি আহিল স্বাভাবিক অবস্থা। পথ দুর্ঘটনাত নিহত তিনি মহিলার মৃতদেহ সমজি লৈ রাইজে সম্পন্ন করলে অন্ত্যেষ্টিক্রিয়া আর পূর্বতকৈ স্বাভাবিক হয়েছে পরিবেশ। জুই, ধোঁয়া, গুলি চালনা, শিলাবর্ষণ, উত্তপ্ত ডিকম, পথ দুর্ঘটনার পাছত চব্বিশ ঘণ্টা ধরে অশান্ত হয়ে থাকা ডিব্রুগড়ের ডিকমলৈ উভতি আহিল স্বাভাবিক অবস্থা। দুর্ঘটনাত নিহত তিনি মহিলার মৃতদেহ সমজি লৈ রাইজে সম্পন্ন করিলে অন্ত্যেষ্টিক্রিয়া। সোমবারে বিয়লি তিনি বজাত নাহরতলি চাহ বাগিচার সমীপর ডিকম বাইপাসত এ এস জিরো সিক্স জে থ্রি ফাইভ জিরো ওয়ান নম্বরের গাড়িখনে মহতিয়াই নিছিল তিনিগৰাকী মহিলাক। ঘটনাস্থলীতে দুগৰাকী মহিলার মৃত্যু হওয়ার বিপরীতে এ এম সি এইচত শেষ নিঃশ্বাস ত্যাগ করিলে আনগৰাকী আহত মহিলাই। তার পাছতে উত্তপ্ত হয়ে পড়িল পরিস্থিতি। চাহবাগিচার হাজার হাজার লোকে অবরোধ করিলে বাইপাসর লগতে সাতত্রিশ নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলৈ ঘটনাস্থলীত উপস্থিত হল আরক্ষীর লগতে ডিব্রুগড় জিলা প্রশাসনের লোক। কিন্তু আরক্ষী আর জিলা প্রশাসনের লোকে বুজনি দি থাকতেই এখন এম্বুলেন্সে খুন্দিয়ালে এগারী প্রতিবাদকারীক। তার পাছতে নিয়ন্ত্রণের বাহির হয়ে গল ডিকমর পরিস্থিতি। ক্ষুব্ধ প্রতিবাদকারী জুই লগাই দিলে আরক্ষীর গাড়ি। এটা অ্যাম্বুলেন্স আহি আকো এজেন্ট অল্প খুন্দিয়ালে, কিন্তু তারপরে ইমিডিয়েটলি বহুত এজিটেট হয়ে এটু স্টোন পেল্টিং আরম্ভ করলে। যেতিয়া স্টোন পেল্টিং আরম্ভ করলে আমার টিম কভার লোবলে অল্প কভার লৈছে। সেই অ্যাডভান্টেজ লোকে আমার যে পুলিশের গাড়ি আসলে সেটু ডাকছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর ভ্রমণের প্রাক্ষণত ডিকমর পরিস্থিতি নিয়ন্ত্রণ করাতো সম্মানের প্রশ্ন হয়ে পড়িল আরক্ষীর বাবে। আরক্ষীর হাজার চেষ্টার পাছত মঙ্গলবারে পুয়ালৈকে উত্তপ্ত হয়ে থাকিল ডিকমর পরিস্থিতি। মরণোত্তর পরীক্ষার পাছত পরিয়ালক উভতাই দিয়া মীনা বেদিয়া, রীতা বেদিয়া আর সুনীতা ভট্টার মৃতদেহ লৈ হাজার হাজার লোকে বাহির করিলে প্রতিবাদী সমদল। সমান্তরালক চলি থাকিল আরক্ষীর বুজনি। রাজনৈতিক নেতায়ও হস্তক্ষেপ করিলে ঘটনাত। ইতিমধ্যে মৃত তিনি মহিলার পরিয়াললৈ দুই লাখ কোটি টাকার এককালীন সাহায্য ঘোষণা করিলে মন্ত্রী সঞ্জয় কিষাণে। পরিয়ালটির কারণে যেখানে করবলগিয়া আছে সেখানে নিশ্চিতভাবে করি। ইতিমধ্যে তাৎক্ষণিকভাবে তিনটা পরিয়ালকে আমার সরকার তরফের তাৎক্ষণিকভাবে দুই লাখ দুই লাখ টাকাকে তার সরকারে দেওয়ার ব্যবস্থা করেছে। অবশেষত এরাতির পরিশ্রমের পাছত ক্লান্ত হয়ে পড়া শ্রমিক সকল শান্ত হয়ে পড়িল মঙ্গলবারে দুপুরিয়ার ভাগত। অবশেষত পরিয়ালে চমজি লৈ সৎকার করিলে সোমবারে তিনি বজাত দুর্ঘটনাত নিহত হওয়া তিনিগৰাকী মহিলার মৃতদেহ। ডিব্রুগড়ের পর জেসিম আহমেদ, তিনিচুকিয়ার পর উপাসনা বড়ুয়া গোস্বামীর রিপোর্ট, নিউজ এইটিন অসম নর্থ ইস্ট। আর ইফালে নগাঁওয়ের ডিমরুগুড়িত শোকাবহ পথ দুর্ঘটনায় প্রাণ গল তিনি যুবকর। এই দুর্ঘটনার পিছতে ডিমরুগুড়ির রাষ্ট্রীয় ঘাইপথত সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। ক্ষুব্ধ জনতায় আক্রমণ করিলে আরক্ষীর বাহনতো। অভিশপ্ত সোমবার, একনিশায় দুর্ঘটনায় ছজনের মৃত্যু। ডিব্রুগড়ের ডিকমত শোকাবহ পথ দুর্ঘটনাত তিনিজনের প্রাণ হানি হওয়ার সময়তে নগাঁওতো দুর্ঘটনায় প্রাণ কাঢ়িলে আন তিনিজন লোকর। নগাঁওর ডিমরুগুড়ির মাহলোর পথর সম্মুখত নিশা সংঘটিত হয় দুর্ঘটনা। স্কুটি আর ট্রাকর মুখামুখি সংঘর্ষের ফলত থিতাতে মৃত্যু ঘটে ডিমরুগুড়ির মুন্না দাস, পঙ্কজ দাস আর বিক্রম দাস নামের তিনিগৰাকী যুবকর। এই ঘটনার পিছতে ডিমরুগুড়িত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় তিনিগৰাকী যুবকর অকাল মৃত্যুয়ে অঞ্চলটির রাইজক শোকস্তব্ধ করে তোলার সময়তে একাংশ যুবকের মৃতদেহ লৈ রাষ্ট্রীয় ঘাইপথও অবরোধ করে। আনহাতে এহাল দম্পতিয়ে প্রতিবাদী রাইজর সহিতে তর্কযুদ্ধ লিপ্ত হওয়া কেন্দ্র করে পরিস্থিতি অধিক উত্তপ্ত হয়ে পড়ে।
একাংশ লোকে স্বামী স্ত্রীক আক্রমণের চেষ্টা চলায় যদিও যান বাহন আরক্ষীয়ে বাহনত সুরক্ষা দি লওয়ার চেষ্টা করে। উত্তেজিত রাইজে যান বাহন আরক্ষীর বাহনতো আক্রমণ করে। অবশ্যই এনে সময়তে নগাঁও সদর আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া মনোজ রাজবংশী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিশা সংঘটিত এই ঘটনায় সমগ্র শহরখনতে ফুকর ছাঁ পেলাইছে। নগাঁৱৰ পৰা নীলোৎপল বৰা ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। জনাঞ্চলের নিচে কাষতে বনরজার স্বাভাবিক জীবন, কোরবাত ধীর গম্ভীর খোঁজেরে বিচরণ করেছে, চাহ গছর মাজতে এঘুমতি মারিছে, কোরবাত গা খেলায় গার খজুয়তি মারিছে, কাজিরঙার পৰা উলাই অহা বাঘে নিদ্রা হৰিছে এতিয়া রাইজৰ। নিশ্চিন্ত নির্বিকার জনাঞ্চলের নিচেই কাষতে বনরজার স্বাভাবিক জীবন, কোরবাত ধীর গম্ভীর খোঁজেরে বিচরণ করেছে, চাহ গছর মাজতে এঘুমতি মারিছে, কোরবাত আকো গা খেলায় গার খজুয়তি মারিছে। শিলঘাটৰ কলিয়াবৰ চাহ বাগিচা আৰু কামাখ্যা পাহাৰৰ নামনি এলেকা এতিয়া ঢেকীয়াপতীয়া বাঘৰ নিৰ্ভৰযোগ্য আৱাসস্থলী হৈ পৰিছে। চাহ বাগিচাৰ মাজত ঢেকীয়াপতীয়াই জিৰণি লোৱাৰ এক মনোৰম দৃশ্য কেমেৰাত বন্দী হৈছে। দিনতেই হওক বা নিশাই হওক, চাহ বাগিচাৰ মাজত কামাখ্যা পাহাৰৰ নামনিত এতিয়াও মুক্তমনে বিচৰণ কৰে ঢেকীয়াপতীয়াই। বিগত বহুদিন ধৰি কলিয়াবৰ চাহ বাগিচাত বিচৰণ কৰি আছে কেইবাটাও ঢেকীয়াপতীয়াই। মানুহৰ নিচেই কাষতে থাকিও ঢেকীয়াপতীয়াই কাকো আক্ৰমণ কৰা নাই, পশুধন বধ কৰিছে, পেটৰ ভোক গুচাইছে। কাষতে কাম কৰি থকা চাহ বাগিচাৰ শ্ৰমিকলৈও কোনোদিনে বাঘে চোঁচা লোৱা নাই। শংকামুক্ত হৈ চাহ বাগিচাৰ মাজত এনেদৰেই বিচৰণ কৰি আছে ঢেকীয়াপতীয়াই। এয়া বাঘৰ মুকলিমূৰীয়া জীৱন। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানতো এতিয়া ঢেকীয়াপতীয়া শতকাই দেখা যায়। বন শিবিৰসমূহৰ কাষত সচৰাচৰ বিচৰণ কৰা হাতী, গড়, হৰিণাৰ দৰে এতিয়া বনৰজাকো দেখা যায়। এয়া কাজিৰঙাৰ বুঢ়া পাহাৰৰ এটা বন শিবিৰৰ সমীপৰ দৃশ্য। উদ্যানৰ বুঢ়া পাহাৰ বনাঞ্চলৰ এটা বন শিবিৰলৈ দৃষ্টি নিক্ষেপ কৰি গহীন গম্ভীৰ খোজেৰে বনৰজাই অতিক্ৰম কৰিলে বন শিবিৰটো। শেহতীয়াকৈ দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে প্ৰকাশ কৰা বাঘৰ জৰীপৰ তথ্যমতে দেশত বাঘৰ সংখ্যা বাঢ়িছে। 2023ত বাঘৰ সংখ্যা 3167লৈ বৃদ্ধি পাইছে। যোৱা 4 বছৰত দেশত বাঘৰ সংখ্যা পূৰ্বৰ তুলনাত যথেষ্ট বৃদ্ধি পাইছে। অসমৰ এনেবোৰ দৃশ্য সেয়া যেন চকুত লগাকৈ প্ৰকাশ কৰিছে। কলিয়াবৰৰ পৰা দীপাকৰ দাস আৰু কাজিৰঙাৰ পৰা বিতুপন বৰাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। ৰঙালী বিহু উপলক্ষে ব্যস্ততা বাঢ়িছে নাচনী ঢুলীয়াৰ, সমান্তৰালকৈ ব্যস্ততা বাঢ়িছে অসমীয়া গহনা প্ৰস্তুত কৰা কাৰিকৰসকলৰো।